গালওয়ান উপত্যকা নিয়ে তুমুল দ্বন্দ্ব চলছে ভারত চীনের মধ্যে। মূলত ভারতের ভূখণ্ডে অবস্থিত এই উপত্যকাটি বেজিং নিজেদের দাবি করায় দিল্লির সঙ্গে বাধে দ্বন্দ্ব। এই উত্তেজনার মধ্যে গত 3 জুলাই রাশিয়ার ভ্লাদিভোস্টক শহরকে নিজেদের বলে দাবি করে বেজিং, যদিও বিষয়টি এখনই আমলে নিতে নারাজ মস্কো। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক আইন না মেনে দক্ষিণ চীন সাগরের একাধিক ছোট বড় দ্বীপ দখল এবং সামরিক ঘাঁটি স্থাপনের অভিযোগ চীনের বিরুদ্ধে বরাবরই করে আসছে যুক্তরাষ্ট্র। জানা গেছে শুধু ভারত ও রাশিয়া নয়, এর আগে বিভিন্ন সময়ে জাপান, ব্রুনেই, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লাওস, ভিয়েতনাম, নেপাল ও তাইওয়ান সহ 20টি দেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করে সেসব দেশ ও আন্তর্জাতিকভাবে সমালোচনার জন্ম দেয় চীন। অনেকে অভিযোগ করে এটি চীনা সরকারের ক্ষমতা প্রদর্শনের একটি অংশ। 40-এর দশকে প্রতিবেশী পূর্ব তুর্কিস্তান দখল করে শিন জিয়াং প্রদেশ বানিয়েছিল এশিয়ার শক্তিশালী এই দেশটি। সদস্যদের অন্তত 1 কিলোমিটার পিছে নেওয়া হয়েছে, সরানো হয়েছে কিছু অস্থায়ী স্থাপনাও। তবে এটি দীর্ঘস্থায়ী সমাধানের প্রাথমিক ধাপ কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রতিবেশী দেশ ভুটানের শাকতেং অভয়ারণ্যকে নিজেদের বলে দাবি করে পরোক্ষভাবে দিল্লিকেও হুঁশিয়ারি দিয়েছে তারা। চীন ভারতকে হুমকি দিয়েছে দুই দেশের সীমান্ত বিরোধ যেন তৃতীয় পক্ষ হস্তক্ষেপ না করে। অবশ্য এরই মধ্যে চীনের দাবিকে নাকচ করে দিয়েছে ভুটান। চারদিকের পাহাড়ের মাঝখানের এই উপত্যকায় যেন ফুলের মেলা বসেছে। ইতালির ক্যাসেলুসিও নামে এই পর্বত বেষ্টিত অঞ্চলটিতে বিস্তর এলাকা জুড়ে ফুটেছে নানা জাতের ফুল। বছরের এই উষ্ণ মৌসুমে শস্যক্ষেতের পাশাপাশি বিশাল এলাকা জুড়ে ফুটেছে পপি, ডেইজি ও আরো নানা জাতের রঙিন ফুল। লকডাউন খুলে দেওয়ার পর প্রচুর দর্শনার্থীও এসেছেন ফুলের এই প্রাকৃতিক প্রদর্শনী দেখতে। এই সৌন্দর্য ব্যাখ্যা করা খুবই কঠিন, এত সুন্দর রং ক্যামেরায় সবসময় তুলে আনা যায় না, তাই স্বচক্ষে এমন সৌন্দর্য দেখাটা খুব জরুরি। আমি এখানে প্রথম এসেছি, এত চমৎকার রঙের ফুল আর এর সৌন্দর্য আগে দেখিনি। বিস্তীর্ণ এলাকা জুড়ে এত রঙিন ফুলের সমারোহ যেন জীবন্ত কোনো ক্যানভাস। এই সৌন্দর্য দেখতে আর দীর্ঘ লকডাউনের পর প্রকৃতির কাছাকাছি থেকে সতেজ হতে ছুটে এসেছেন অনেক পর্যটক।